আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন এখন আপনাদের দেখাবো মিটারের যে অবস্থা হলে অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন না হলে গড় বিল হতে পারে জরিমানাও হতে পারে এছাড়াও আপনি পড়তে পারেন বিভিন্ন ভোগান্তিতে মিটারের এই সকল অবস্থা হলে আপনি অবশ্যই অফিসে যাবেন অফিসে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে পারবেন এবং আবেদন করলে কর্তৃপক্ষ আপনার মিটারটি সরজমিনে সার্ভে করবে এবং তারপর পরিবর্তন করার অনুমতি দেবে এবং সব কল কাগজপত্র কমপ্লিট করে আপনি পরিবর্তন করবেন তো বন্ধুরা চলুন দেখে নিই তার আগে যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আসুন দেখে নিই কী অবস্থা হলে পরিবর্তন করবেন দীর্ঘদিনের পুরাতন অ্যানালক মিটার হলে এই মিটারটি লক্ষ্য করুন এটি একটা অ্যানালক মিটার যদি আপনার দীর্ঘদিনের পুরাতন এরকম অ্যানালগ এনার্জি মিটার থাকে তাহলে মিটারগুলো ভালোভাবে কাজ করে না সেক্ষেত্রে পরিবর্তন করতে হবে মিটারের রিডিং হঠাৎ অস্পষ্ট হয়ে গেলে মিটারের ডিসপ্লেতে আপনার যে রিডিংটা দেখায় সেই রিডিংটি যদি ভালোভাবে না দেখা যায় অস্পষ্ট হয় রিডিং অস্পষ্ট হলে আপনার মিটার পরিবর্তন করতে হবে মিটার পুড়ে গেলে কোনো কারণে শর্ট সার্কিট হলে বা বাড়িতে আগুন লেগে যদি মিটার পুড়ে যায় দেখেন এই মিটারটি এক সাইডে পুড়ে গেছে মিটার পুড়ে গেলে অবশ্যই আপনাকে মিটারটা পরিবর্তন করতে হবে মিটারের রিডিং নাইন 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 হলে অথবা এইট এইট হলে আপনি দেখবেন যে মিটারের ডিসপ্লেতে এরকম এইট এইট অথবা নাইন নাইন আছে সেক্ষেত্রে কিন্তু আপনার মিটারটি সঠিক আর থাকে না সেক্ষেত্রে পরিবর্তন করতে হবে মিটার ভেঙে গেলে অনেক সময় দেখা যায় যে মিটারের মধ্যে বল লেগে বা মিটারে কোনো একটা গাড়ি তারের সাথে বেজে গেছে পরবর্তী মিটারটা ভেঙে গেছে এরকম অবস্থা হলে আপনাকে কিন্তু অবশ্যই মিটার পরিবর্তন করতে হবে মিটারের রিডিং শূন্য শূন্য অবস্থায় স্থির হলে মানে লোড আছে তবুও যদি রিডিং শূন্য শূন্য থাকে তাহলে কিন্তু আপনার এই মিটারটি পরিবর্তন করতে হবে মিটারের পরিবর্তন না করলে কিন্তু আপনার গড় বিল আসতে পারে মিটারের রিডিং হঠাৎ জাম করলে মিটারের রিডিং হঠাৎ ডাউন হলে রিডিং স্থির হলে এটি খুবই গুরুত্বপূর্ণ মনে করেন আপনার মিটারে আসে দুই হাজার ইউনিট হঠাৎ করে জাম করে দেখেন পরের দিন দশ হাজার ইউনিট হয়ে গেছে এক্ষেত্রে যদি আপনি পরিবর্তন না করেন এবং এই রিডিংয়ের বিল হয়ে যায় তা কিন্তু আপনার দিতে হবে তাই অবশ্যই এরকম হলে পরিবর্তন করবেন মিটারের ডিসপ্লে রঙিন বা সাদা হয়ে গেলে এখন কোনো কোনো মিটার আছে যে দেখা যায় যে মিটারের ডিসপ্লেতে কোনো রিডিং দেখায় না সাদা হয়ে যায় সেক্ষেত্রে মিটারটি পরিবর্তন করতে হবে এছাড়াও লুটবিহীন অবস্থায় রিডিং কাউন্ট হলে ডিসপ্লে স্থির না হলে যেমন আলো নিবে যায় আলো জ্বলে এবার দেখুন সিঙ্গেল ফেজ মিটারের আয়ুষকাল দশ বছর অ্যাকোরিসি ক্লাস প্লাস মাইনাস ওয়ান পার্সেন্ট ডিজিটালে এবং অ্যাকোরসি ক্লাস প্লাস মাইনাস দুই পার্সেন্ট হচ্ছে অ্যানালগে এবং তিন ফেজ বা থ্রি ফেজের একোরিসি ক্লাস হচ্ছে প্লাস মাইনাস শূন্য দশমিক দুই পার্সেন্ট ডিজিটাল এছাড়াও ইত্যাদি অন্য অন্য কারণে আপনার মিটারটি পরিবর্তন করতে হতে পারে যদি অফিস কর্তৃপক্ষ আপনাদের বলে যে এই মিটারটি নষ্ট হয়ে গেছে তবে আপনাদের অবশ্যই অবশ্যই এটা মনে রাখতে হবে যে রকম দালাল ছাড়াই আপনারা সরাসরি অফিস কর্তৃপক্ষের কাছে যাবেন এবং এই মিটারটি পরিবর্তন করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও